হোসেন পান্ডা, ওয়েস্ট বেঙ্গল, হাওড়া ডিস্ট্রিক্ট বাগনান থেকে বলছি। আজকে যে ভিডিওটা আছে ওটা টোটাল ডিসঅ্যান্টেনার, বা ডিসঅ্যান্টেনার কীভাবে সিগন্যাল ধরতে হবে, কীভাবে সিগন্যাল ধরলে এইচডি প্লাস নন এইচডি সিগন্যাল যেগুলো আসবে, যেটাকে এইচডি সিগন্যাল বলি, ওই সিগন্যালটা আসবে, দুটোই কিন্তু আসবে একই ডিশের ওপরে। তো এই দুটো সিগন্যাল একই ছাতার ওপরে কীভাবে সেট করা যায়, প্লাস দুটো স্যাটেলাইট একই রিসিভারে আসবে কিন্তু একই ডিশের ওপরে, তো সেটা কীভাবে স্যাটেলাইট সেট করব, প্লাস সিগন্যালটা কীভাবে ধরলে টোটাল সিগন্যালটা আমার আসবে, সমস্ত চ্যানেল আসবে, সেই চারটে ফ্রিকোয়েন্সি ডিটেলস দেখাবো, প্লাস এই যে এলএনবি আছে, এলএনবি মিডিল পয়েন্ট জিরো, জিরো থেকে -15, -20, -25 দিকে মুভমেন্ট করলে যে সিগন্যালটা আসবে, সেই সিগন্যালটা কীভাবে সিগন্যালটা অ্যাডজাস্ট করব, কীভাবে সিগন্যালটা ধরব, তো সেটা ডিটেলস দেখানো হবে। প্লাস এই ডিশে ডিশটা জাস্ট একটা রিফ্লেক্টরের কাজ করছে, এলএনবি থেকে ডিশে যা সিগন্যাল আছে সেটা এলএনবিতে ক্যাচ করছে, জাস্ট অ্যাজ এ ডিশ, জাস্ট অ্যাজ এ রিফ্লেক্টর। তো এটা সলিডের স্যাটেলাইট ডিবি মিটার, এই ডিবি মিটারে তো সান ডাইরেক্টের ওপরে চারখানা ফ্রিকোয়েন্সি আছে, তো চারটে ফ্রিকোয়েন্সির ওপরে তো কীভাবে সিগন্যালটা আমরা ধরব, তো সেই চারটে ফ্রিকোয়েন্সি, এই হচ্ছে এই চারটে ফ্রিকোয়েন্সি। তো চারটে ফ্রিকোয়েন্সির মধ্যে দুটো রয়েছে হরাইজন্টাল, দুটো রয়েছে ভার্টিক্যাল, এই চারটে ফ্রিকোয়েন্সির ওপরেই টোটাল স্যাটেলাইটে এইচডি প্লাস এইচডি সিগন্যাল টোটালটাই এই চারটে ফ্রিকোয়েন্সির ওপরেই আসবে। এই চারটে ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্ট করার পরেই সিগন্যালের কোয়ালিটি অফ স্ট্রেংথ দুটোই আমরা দেখতে পাব। ফার্স্ট এক নম্বর ফ্রিকোয়েন্সি 12,316 হরাইজন্টাল পোলারিটি, তো এই ফ্রিকোয়েন্সিটা ডিশের এলএনবিতেই তার লাগিয়ে মিটারের সঙ্গে কানেক্ট করা হয়েছে। এরপর সিগন্যালটা দেখব, সিগন্যাল কোয়ালিটি কীরকম আসে এবং সিগন্যাল স্ট্রেংথ কীরকম আসে এক নম্বর ফ্রিকোয়েন্সিটার সিগন্যালটা। এবার ধরার পর দেখব তো স্ট্রেংথ প্লাস সিগন্যাল কোয়ালিটি কীভাবে আসছে, তো সেটাই দেখব এবারে। দেখুন ভিউয়ার্স, এটা এক নম্বর ফ্রিকোয়েন্সিতে ওকে করা হলো, ওকে করার পর সিগন্যাল দেখুন, এরপর কিন্তু স্ট্রেংথ আছে, কোয়ালিটি কিছু নেই। এরপর ডিশটা ঘোরানোর পর দেখব, ডিশ ঘোরানোর পর সিগন্যাল কোয়ালিটি কতটা এসেছে। ডিশ ঘোরানোর পর এই সিগন্যাল কোয়ালিটি এসেছে, কোয়ালিটি স্ট্রেংথেই আছে। এরপর সেকেন্ড হরাইজন্টাল যেটা আসছে, এরপর সেকেন্ড হরাইজন্টালটা দেখব, ওতে সিগন্যাল এবং স্ট্রেংথ কতটা আছে দেখব, ডিশটা কতটা ঘোরাতে হয়। ডিশটা ভিওয়াস ঘোরানোর পর সেকেন্ড সিগন্যালও আমরা পেয়ে গেছি, এই হরাইজন্টাল সিগন্যাল সেকেন্ড সিগন্যালটাও পেয়েছি। তো এই সিগন্যাল এটা 11,670 হরাইজন্টাল পোলারিটি, এই সিগন্যালটাও পেয়ে গেছি। এই সিগন্যালটা বিয়াস, এই সিগন্যালটা 62-68 হচ্ছে কোয়ালিটি এই সিগন্যালটা। এরপরে এই সিগন্যালটা পরে আমরা যে সিগন্যালটা দেখব, এটা তো হলো, এটা হরাইজন্টাল আছে, 11,600 উপরেই লেখা রয়েছে মিটারে, তো 11,600 এই সিগন্যালটা দেখার পর এরপরে সেকেন্ড যেটা ভার্টিক্যাল সিগন্যাল দেখব, তো সেই ভার্টিক্যাল সিগন্যালটার পরেই আসছি ভার্টিক্যাল সিগন্যালটা।
এরপরে ভার্টিক্যাল সিগন্যালটা দেখব। ভিউয়ার্স ভার্টিক্যাল সিগন্যালটায় দেখুন সিগন্যাল স্ট্রেংথ 80%, ভার্টিক্যালে 0% আছে। এবার ডিশটা ঘোরানোর পর দেখা যাবে সিগন্যালটা স্ট্রেংথ প্লাস কোয়ালিটি কতটা আছে। দেখুন ভিউয়ার্স এরপর 72%, এবার স্ট্রেংথ রয়েছে 64, কোয়ালিটি রয়েছে 72%। এরপরে যে সিগন্যালটা দেখব ভিউয়ার্স, এরপরে সিগন্যালটা এরপরের ভার্টিক্যাল সিগন্যালটা দেখব, ওই সিগন্যালটা কত পার্সেন্টেজ আসছে। এরপরে ভার্টিক্যাল সিগন্যালের দিকে আসছি, এরপরের ভার্টিক্যালটা 11603, এটা ভার্টিক্যাল সিগন্যালের পরের সিগন্যালটা। এই জায়গাটা বিকজ এটাকে ওকে করার পর মিটারে এই জায়গার সিগন্যাল স্ট্রেংথ প্লাস কোয়ালিটি দেখব দুটো কতটা আসছে। স্ট্রেংথ দেখুন ভিউয়ার্স 83, কোয়ালিটি রয়েছে 64%। তো ভিউয়ার্স চারটে সিগন্যালই দেখালাম। এরপর ভিউয়ার্স এই মিটারের ওপরে প্লাস ডিসের ওপরে সিগন্যালটা কীভাবে ধরতে হয় এটাই দেখানো হলো। এরপরে নেক্সট ভিডিওয়ে দেখাবো রিসিভার প্লাস টিভিতে সিগন্যালটা কীভাবে আসছে নেক্সট ভিডিও। এবার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার একটা কমেন্ট করবেন। ওকে, থ্যাংক ইউ।